हेलो गाइज, वेलकम टू माई चैनल द सीरियस बोंस। तो कैमन आपनारा सबाई, आशा करी सबाई भलो आसुस्थ आज। तो आज के नतून ब्लग करते चले एन रही इंडिया इन्स्टिट्यूट अफ चाइल्ड हेल्थ पाक्साकाशे। एखानकार ही हमें कैम्पास देखो घूरिए फिरिए, हॉस्पिटल कैमन, बाच्चा कैमन चिकित्सा है, सब किस अपने डिटेल्स बोलो। तो वीडियो पूरा लास्ट अब्दि देते थकूँ, और जो भलो लगे तो प्लिज लाइक शेयर एंड सब्सक्राइब करें। तो गाइज हमें रही आईसीएचर बहरे सोजा जो रास्ता आससे वोटार चार नम्बर ब्रिज थे आससे, चार नम्बर पोल जेटा ओखान ढुके सोजा यदि आसते हैं। ये हे आईसीएच इन्स्टिट्यूट अफ चाइल्ड हेल्थ, द बेस्ट हॉस्पिटल इन कोलकाता फॉर चिल्ड्रेंस। तो ये बहरे दोकान आचुर दोकान आरपर हिंदू होटेल आखने कम टाकाय अपनारा भात डाल माँ माँस सब पे जा। ब्लू प्रिंट आज ओषुधर दोकान, एखे अपनारा ओषुद पे जाता भेतरे पाने ना। बहरे एखे चार चा रखार जगह आज गाड़ीगुलो रही है, एगल से प्राइट कार, भेतरे चार चा रखते देना, शुद्ध डाक्त गाड़ी रखते दे दो चा रखते देवे भेतरे, बाट टा लागे ना। ये हे आउटसाइड गेट, भेतरे गाड़ी इनसाइड गेट दिए ढोके, आउटसाइड गेट एखन दिए बेरोते है, यहाँ बंद आज रोबार बोले। और ये एक टॉयलेट आज है, पे एंड यूज टॉयलेट, भेतरे एक टॉयलेट आज है, फ्री से यूज करते हैं, को टाक लागे ना। सामने एक दोकान आज बाबा टी, एखे अपनारा इसे भलो चा खेते पर भलो मोषे दूध चा कर। और ओषुधर दोकान आज है, एखे मोटामुटी सब ओषुद पे जा। मेन ओषुद जगह पाबी से ब्लू प्रिंट, गलिटार मध्य ढुके ही बाँ दिखे ब्लू प्रिंटर जो दोकान एखे अपनारा मैक्सिमाम ओषुद पे जाषुद भेतरे डेलीवरिओ दिए देर ह्वाट्सअप नम्बर आता दिए दिले डिलीवर दिए देवे। तो यही हे आईसीएचर मेन गेट, हमें भेतरे ढुकार। डिरेक्टर जिन्हें आर नाम हे अपूर्व घोष, वन अफ द बेस्ट पेडियाट्रिक डॉक्टर इन कोलकाता। आज रोबार एक फाका, अन्य दिन इले एक बार लोके लोकारण्य। तो सोजा गए दो जगह रखा जगह रही है, सोजा गए बाँदे एखे दो जगह रखते। এটা যেটা রয়েছে সামনে বিল্ডিংটা মেটারনিটি ওয়ার্ডটা, এখানে বাচ্চা হয়, আর তলায় ব্লাড সেন্টার রয়েছে। এখানে টয়লেট আছে জেন্টস লেডিস বোথ। এটা মেন গেটটা আউটডোরে যাওয়ার, আউটডোরটা একতলা দিয়ে ভাই যা। এই সুলভ ক্যান্টিন যেটা রয়েছে এখানে আমরা ব্রেকফাস্ট পেয়ে যাবেন, আর স্টেশনারি গুডসও পেয়ে যাবেন এখানে। ये দোকানটা আপনারা পরোটা সিঙ্গারা সব কিছু পেয়ে যাবেন, সকালবেলা ব্রেকফাস্টের জন্য অসুবিধা হবে না। শিশির কুমার বোস ডক্টর। এদিকে একটা লেডিস ওয়াশরুম আছে, আর বড্ড জ্বালাচ্ছে কুকুর। আর সামনে একটা বেসিন আছে, ওখানে আপনারা ড্রিঙ্কিং ওয়াটার পেয়ে যাবেন। এই দুটো সব সময় আমার সঙ্গে সঙ্গে ঘুরবে, একবার খেতে দিয়েছি তারপর থেকে ব্যাস ঝন্টু মন্টু আমার পেছনে লেগেছে। এখানে লেখাই আছে নো পার্কিং ফর টু হুইলার্স, এখানে শুধু ডাক্তারদের রাখার জায়গা। এটাই হচ্ছে আউটসাইড গেট যেটা আপনাদেরকে বাইরে থেকে দেখাচ্ছিলাম। এই জায়গাটা তো ঢুকতে দেয় না, এটা সোজা চলে গেলে আউটডোরের ওখানটা, বাট এখান দিয়ে ডাক্তাররা প্যাসেঞ্জ যাতায়াত করে। এদিকে আর কিছু নেই, এখানে সব ওই জঞ্জালগুলো খেলে। তো উপরে যে বিল্ডিংটার যেটা রয়েছে সেটা আইসিএইচের বাইরেই, এটা হচ্ছে এসএস চ্যাটার্জি হার্ট সেন্টার, এটা হচ্ছে হার্টের হসপিটাল, নট ফর বাচ্চাদের। এই যে ক্যাম্পাসটার মধ্যে যে দুটো বিল্ডিং রয়েছে আর ওই বিল্ডিংটা, এটাই হচ্ছে বাচ্চাদের হসপিটাল। আর বাদবাকি যেটা রয়েছে ওটা ক্যাম্পাসের বাইরে, ওটা অন্য হসপিটাল। এখানে পরপর হসপিটাল আছে। সামনে যে ক্যান্টিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুলভ ক্যান্টিন, এখানে দুপুরবেলা ভাত ডাল পাওয়া যায়, মাছ মাংস সবই পাওয়া যায়। আর সামনে এটারই একটা ক্যান্টিনের পার্ট আছে, ওখানে চা বিস্কুট কেক ফেক সব পাবেন। এখানে দু চাকা চার চাকা রাখার জায়গা আছে, বাট দিস ইজ নট ফর জেনারেল পাবলিক, এটা ডাক্তারদের রাখার জন্য, অ্যাম্বুলেন্স আর ডাক্তারের গাড়ি এখানে রাখ, দু চাকা চার চাকা। এই দুটো কুকুর আমাকে তখন থেকে জ্বালাচ্ছে।
তো এটা যেটা আছে সেটা হচ্ছে ড্রাইভারদের বসার জায়গা। আপনাদের গাড়ির ড্রাইভার এলে এখানে বসতে পারে। কি হয়েছে? এই জায়গাটা হচ্ছে চার চাকা রাখার জায়গা ডাক্তারদের। আর এরা আমার পেছন পেছন ঘুরবে। এখানে লেখাই আছে পার্কিং ইজ অনলি অ্যালাউড ফর দ্য ডক্টরস। আমি এই জায়গার এক্স্যাক্ট গুগল লোকেশনটা ডিসক্রিপশনে শেয়ার করে দেবো, ওটা দেখে আপনারা চলে আসতে পারবেন। এই জায়গাগুলোতে আপনারা দু চাকা রাখতে পারেন। দু চাকা রাখতে কোনো টাকা লাগে না এখানে। এইসব জায়গায় আপনারা দু চাকা রাখতে পারেন। এই যে এই জায়গাগুলোতে সব ভর্তি থাকে, আজকে রোববার বলে তাই ফাঁকা। এটা হচ্ছে ব্লাড সেন্টারের পেছন দিকটা, এখান দিয়ে ঢুকতে দেয় না। এখান দিয়ে ওনারা যারা কাজ করে এখানে স্টাফ তাদের এন্ট্রেন্স এক্সিট ব্যাকডোর এক্সিট। এটা এখানে বসার জায়গা আছে, সব বসেছে এখানে। আপনারা চাইলে এখানেও বসতে পারেন, ওয়েটিং রুমেও বসতে পারেন, যেটা যাদের সুবিধে। তো এইসব জায়গাগুলোতেই সব দু চাকা রাখার জায়গা আছে, এখানে কোনো টাকা লাগে না। বাট চার চাকা রাখতে হলে আপনাদেরকে বাইরে রাখতে হবে, এখানে চার চাকা রাখা যায় না। সব থেকে সুবিধা হচ্ছে দু চাকা। সামনে যে দোকানটা রয়েছে স্মাইল ট্রেন, ওটাই হচ্ছে ক্যান্টিনটা, সুলভ ক্যান্টিন। এখানকার যে ক্যান্টিন, একটাই ক্যান্টিন আছে ভেতরে। তো এখানে আপনারা চা বিস্কুট সব পেয়ে যাবেন, ফোনপে জিপে সবই অ্যাকসেপ্ট হয়। সন্ধ্যেবেলা চপ করে, চা করে। তো এটা হচ্ছে মেন এন্ট্রেন্স হসপিটালের আউটডোরে। আর এই বিল্ডিংটা যেটা আছে এটা হচ্ছে ব্লাড সেন্টার, আর এখানে জেনারেল মেটার্নিটি ওয়ার্ড, এখানে বাচ্চা হয়। আর এই বিল্ডিংটা যেটা হচ্ছে এখানে হচ্ছে বাচ্চাদের সব ডাক্তার বসে। তো এটাই হলো আউটডোর। এখানে আপনাদের সব রকম টাইপের টেস্ট হয়, রেজিস্ট্রেশন করতে হয় নিচে। এটা রেজিস্ট্রেশন ডেস্ক রয়েছে সামনে। এখানে টাইম হচ্ছে 9টা থেকে 2টো আর 3টে থেকে 5টা। তো এখানে সকাল 6টা থেকে লোকেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। যারা আগে আসবে তাদের আগের বিসিসের নাম দেখে সেরকম করে ডাক্তার থাকা হবে। ওই জন্য আপনারা যত তাড়াতাড়ি পারবেন সকালবেলা এসে নাম লিখিয়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি আপনাদের হয়ে যাবে। তো এখন ঘুরে গেছে, দেখতেই পাচ্ছেন ভেতরে এসি রয়েছে, তাও মোটামুটি ঠিক আছে। তো এখানেই আমি আসি, যখনই আসি তখনই এখানে চা খাই, ফোনপে জিপে করি, আমাকে এরা ভালো করেই চেনে। আর এরা অর্ডারও নিয়ে যায়, যদি আপনাদের বাড়ির কোনো লোক ওপরে ভর্তি থাকে তাহলে এদেরকে বলে দিলে এরা ওপরে খাবার দিয়ে আসে। তো এটা একটা ভালো সার্ভিস এখানে সুলভ ক্যান্টিনের, এটা আমি জাস্ট হাইলি রেকমেন্ড করবো এই দোকানে আসার জন্য। এখানে দীপুদা আছে, দীপুদাকে বললেই ওনারা ব্যবস্থা করে দেয় খাবারের। তো এটা হচ্ছে সুলভ ক্যান্টিনটার রান্নাঘর, এখানে রান্না বান্না হয়, লাঞ্চ তৈরি হয়। এখানে পাশেই রয়েছে হোটেল, এখানে বসে আপনারা খেতে পারবেন। আমিও অনেকবার এখানে লাঞ্চ করেছি। ICH-এর পাশেই রয়েছে হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এখানে কুকুর বেড়ালের লড়াই হচ্ছে, এখানে প্রচুর বেড়াল। উপরে একটা বসে রয়েছে টমক্যাট। তো এটা হচ্ছে টয়লেটের অবস্থা সকালবেলা, মোটামুটি পরিষ্কার রয়েছে, বেলার দিকে কন্ডিশনটা খারাপ হয়ে যায়, তবে এখানে আপনাদেরকে ফ্রিতে ইউজ করতে দেয়। এখানে যাদের বাড়ির পেশেন্ট থাকে, যাদের বাড়ি খুব দূর, তারা এখানে রাত্রিবেলা থেকে যায়, এখানেই সব প্লাস্টিক পেতে শোয়ে ঘুমোয়। এখানে ডক্টরস মিট হয় হচ্ছে সন্ধেবেলার দিকে 6টা থেকে রাত 9টার মধ্যে। তো ওই জন্য বাড়ির লোকেদের দরকার পড়ে, ওই জন্য এরা এখানে থেকে যায়। এটা হলো ICH ফ্যাসিলিটি অফ নার্সিং, এখানে নার্সিং পড়ানো হয়, এখানে সব স্টুডেন্টরা পড়াশুনো করে। তো আমি এখন গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে উঠছি। ফার্স্ট ফ্লোরে সব PICU আছে, জেনারেল ওয়ার্ড আছে। তো এখানে ICU আছে আর HDU আছে, আর এটা হচ্ছে ক্যাশ কাউন্টার, এখানে আপনাদেরকে টাকা পেমেন্ট করতে হবে। এখানকার ভিজিটিং টাইম হচ্ছে বাড়ির লোকেদের জন্য 4:30 থেকে 5:30 বিকেল, সেই টাইমেই শুধু ঢুকতে দেবে, তার আগে তার পরে ঢুকতে দেবে না। ক্যাশ কাউন্টারে ফোনপে জিপে সব অ্যাকসেপ্টেবল, আর এরা মেনলি প্রেফার করে ক্যাশ। উপরের যে ফ্লোরটা রয়েছে এখানেও মোটামুটি জেনারেল ওয়ার্ড আছে, এখানেও ভিজিটিং আওয়ার হচ্ছে বিকেল 4:30 থেকে 5:30।
এখানে হচ্ছে জেনারেল পেশেন্টরা থাকে অপারেশন হয়ে যাওয়ার পর। উপরে যেটা আছে সেটা হচ্ছে মৃণালিনী ক্যান্সার রিসার্চ সেন্টার, উপরে যারা ক্যান্সার পেশেন্ট তাদেরকে উপরে রাখা হয়, কেমো দেওয়া হয়। রেডিয়েশন এখানে হয় না, সার্জারি হয় না, অনলি ফর কেমো। তো জুতো এখানে খুলতে হয়, এটা পুরোটাই একটা আলাদা ডিপার্টমেন্ট। এখানে টাইমিং দেওয়া আছে সব। এখানে বাইরের লোককে অ্যালাউ করে না, বেশি জনকে এখানে বসতেও দেয় না, কারণ এখানে সব ক্যান্সার পেশেন্টরা থাকে। আজকে রোববার তাই একটু ফাঁকা আছে, এখানে বসলে লোকে চেঁচামেচি করে হসপিটাল স্টাফের। এটা উপর থেকে ভিউটা। তো সোজা ওপরে যে ব্রিজটা যেটা যাচ্ছে সেটা একদম পাক আকাশে মরে যাচ্ছে, আর তলা দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ওটা যাচ্ছে হচ্ছে চার নম্বর ব্রিজ, চার নম্বর পোল যেটা বলে পাক আকাশে, ডন পাস্কো সার্কেল একটু এগিয়ে আসলে ওটা হচ্ছে চার নম্বর পোল। ওইখানে আপনারা নামবেন, ওখান থেকে সোজা ঢুকলেই এখানে হচ্ছে ICH-এ ঢুকে যাবেন আপনি। তো ICH-এ আপনারা যদি আসতে চান, আপনারা হাওড়া দিয়েও আসতে পারেন, শিয়ালদা দিয়েও আসতে পারেন, দুদিক থেকেই বাস আছে আসে এখানে। এটা হচ্ছে ICH-এর ভিজিটার্স লজ, আপনারা এখানে থাকতে পারেন এসে, আর এখানে কোনো চার্জ দিতে পারেন। এখানে এগুলো হচ্ছে আমার কুকুর, এরা যখনই আমি আসি আমার গায়ে উঠবে, এই যা। তো এটাই হচ্ছে ভিজিটার্স লজ, মানে ওয়েটিং রুম। এখানে আপনারা এসে বসতে পারেন, ফোন চার্জ দিতে পারেন, এরকম অবস্থা এখানকার। মাইক অ্যানাউন্সমেন্ট এখানে হয়, যদি বাড়ির লোক ডাকে তো এখানেও আপনারা বসে শুনতে পাবেন। তো গাইজ, এটাই ছিল আজকের ব্লগ। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ যেটা, সেটার আপনাদেরকে ডিটেলসে মোটামুটি যতটা পারলাম দেখালাম। এখানে দূর দূর থেকে সব লোকেরা আসে চিকিৎসা করাতে, ইভেন আউটসাইড ওয়েস্ট বেঙ্গল ওখান থেকেও আসে। বলতে গেলে এটা ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট চাইল্ড হসপিটাল। এখানে বাচ্চাদের চিকিৎসা হয় ফ্রম বার্থ টু এজ অফ 18, 18 বছরের বাচ্চাদের চিকিৎসা হয় এখানে, এনি টাইপ অফ চিকিৎসা, ইভেন ক্যান্সার পর্যন্ত এখানে চিকিৎসা হয়। তো এখানে এটা খুব রেকমেন্ডেড প্লেস, এখানে অনেকেই আসে। এখানে বাচ্চারা ডাক্তার কোনো অসুবিধে হলে তখন ডাক্তাররা বলে এখানেই আসবে বাচ্চাদের ডাক্তাররা। তো এখানে আমিও হাইলি রেকমেন্ড করবো আসার জন্য। জায়গাটাও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে, খাবারের দোকানও আছে, ভেতরে থাকার জায়গাও আছে। তো এনিওয়ে গাইস, এখন বাজে হচ্ছে সকাল 8টা রোববার, আজকের দিনটা একটু ফাঁকা আছে জায়গাটা, নাহলে অন্যদিন এখানে ভরে যায় সকালের দিকে, আউটডোর পুরো ভরে যায়। এনিওয়ে এটাই ছিল আজকের ব্লগ, যদি ব্লগটা ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পরে আবার নতুন নতুন ব্লগে দেখাবেন। বাই, টেক কেয়ার, টাটা।